তো তোমরা সবাই খাতা প্রশ্ন পেন্সিল নিয়ে রেডি আছো তো? বলো তো এখন কি হবে, কোন ক্লাস বলো। আচ্ছা থ্যাংক ইউ। আজকে আমরা কি আঁকবো জানো? আজকে আমরা আজকে আমরা আমাদের একটি মজার জিনিস আঁকবো, সেটা হলো গাড়ি, তাই না? তোমাদের খেলনা গাড়ি আছে না? অনেকের বাসায় নিজের নিজের বড় গাড়ি আছে, বা তোমাদের ছোট ছোট খেলনা গাড়িও আছে। এরকম একটি সুন্দর গাড়ি আমরা আজকে আঁকবো, তাই না? তো চলো শুরু করা যাক। গত ক্লাসে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তোমরা অনেকেই খুব সুন্দর করে এঁকেছো। তো দু একজনের একটু প্রবলেম আছে, কেউ গাড়িটাকে একটু বেশি মোটা করে ফেলেছো। তো গাড়িটা দেখো খুব সহজে কিভাবে আঁকা যায়, এটাই তোমাদের আজকে আমি দেখাবো, ঠিক আছে? খুব সহজে কিভাবে গাড়িটা আঁকা যায় এটাই তোমাদের আমি আজকে দেখাবো। দেখো গাড়ি আঁকতে হলে আমার খাতার মাঝখানে ফ্রি হ্যান্ডে আঁকবে অবশ্যই সবাই। খাতার মাঝখানে আমরা একটা বক্স করে নিব, করব একটি সুন্দর বক্স করে নিন। হ্যাঁ সুন্দর সময় একটা বক্স হবে। এবার এই বক্সটা উপরের দিকে আমরা একটা খুলে দিব, দিয়ে দেখো কিছুটা গাড়ির একটা শেপ আমাদের চলে এসছে। এবার এইটাতে আমরা আকৃতিটা সুন্দর করে তৈরি করব। আমাদের চাকার জন্য ছাড়তে হবে এই বক্সটা, আমরা চাকা দেবো যে প্রদূষণ দেয় সেই প্রদূষণ থেকে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। তারপরে উপরে পাকা করে দাগ দিলাম, দিয়ে গাড়ির ছাদটা তৈরি করে নিলাম। তোমরা অনেকেই এই ছাদটাকে অনেক বড় করে দাও, আমাদের
তারপরে আমাদের এখানে লাইট দিতে হবে, তাই না? এইভাবে আমাদের সামনের দিকটা দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা পিছনের দিকে লাইট দিব। দেখো এরপরে আমরা কি করবো, পিছনের দিকে আবার আমরা লাইট দিব, এইভাবে আমরা পেছনের লাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে উপরের অংশ দেখো, দেখো সুন্দর কিন্তু গাড়ি তৈরি হয়ে গেছে, কত সহজে। দেখো তাহলে আমাদের কি হলো, চাকা আঁকানো হয়ে গেল, গাড়ি আঁকানো হয়ে গেল। এরপরে এটাকে কালার করতে হবে, কালারটা তো তোমরা সুন্দর করে জানো, গ্লাসের কালারটা হালকা আকাশি করবে, তারপরে লাইট গুলো সামনের লাইটটা হলুদ দিবে, পিছনের লাইট লাল দিবে, গাড়িটা তোমরা কি লাল খয়েরি কালার করতে পারো, মানে লাল কালার করতে পারো, গাড়িটা তোমরা ইচ্ছে মতো যে যেমন কালার গাড়ি পছন্দ সে তেমন করে এটা কালার করতে পারো। তোমরা চাইলে একটি লুকিং গ্লাস নিতে পারো,
খুব সহজে সুন্দরভাবে এরকম একটি গাড়ি তোমরা আনসার করো। তো তোমাদের কি কারো কোনো প্রবলেম আছে গাড়িটাতে বলো তো, তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা তোমাদের গাড়িতে কোনো প্রবলেম আছে, একতে কারো কোনো সমস্যা আছে, কোথাও বুঝতে অসুবিধা আছে? এই গাড়িটা আনতে তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে? নো স্যার। আমি কি আরেকবার একে দেখাবো তোমাদের? ইয়েস স্যার। তো এই যে বললে নো স্যার, আবার ইয়েস স্যার বলছো কেন? বুঝতে পারো না? না বুঝে বুঝেছো কি বুঝো নাই তাও বুঝো নাই, এটা কেমন কথা হয়ে গেল? আচ্ছা আমি সমস্যা নেই, আমি আরেকবার দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা দেখো মনে আছে নাকি আমি প্রথমে কি করেছি বলো তো? নিমু বলো। আমি প্রথমে কি এঁকেছিলাম সর্বপ্রথম? প্রথমে একটা বক্স। হ্যাঁ একটা চিকন বক্স করেছিলাম, তারপরে সেই বক্সের উপরে আরেকটা বক্স করেছিলাম, তাই না? ইয়েস স্যার। এবং তারপরে করলাম আমরা চাকা, তারপরে করলাম লাইট, হয়ে গেল। তারপরে উপরে একটা পার্টিশন ভাগ করে দিলাম, হয়ে গেল গাড়ি। আচ্ছা আমি আরেকবার আসবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকে। এই যে তোমরা আজকে 23 জন ক্লাস করছো, প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়ে বোর্ডে আরেকবার দেখো। তোমাদের প্রত্যেকেই এই ড্রয়িংটা করে হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে, বা আশা করি খুব সুন্দর করে তোমরা ছবিটা পোস্ট করবে। চলো আমরা আবার আগামী শুরু করব। কেউ স্কেল ব্যবহার করবে না, ফ্রি হ্যান্ডে সুন্দর করে আঁকতে হবে, ঠিক আছে? আমরা আবার আগামী শুরু করব। তাহলে আমি একটু মিউট করলাম, এবার সবাই একটু বোর্ডে আরাক পালো। প্রথমে কি করলাম, একটি চিকন বক্স করে নিলাম, এভাবে একটি বক্স আঁকতে হবে। বক্সটা আঁকা হলে এই বক্সের উপর আমরা দুটো নাম দিই, তবে এটা দেবো বাঁকা করে। একই সমান বা প্রায় একই রকম দুটো দুটো কাজ এইটাই তোমরা কেউ অনেক কেউ এরকম উঁচু করে দাও, এরকম করে দাও, অনেকে এরকম করা যাবে। একটা নির্দিষ্ট নির্দিষ্ট উচ্চতায় দাগটা দিতে হবে, ঠিক আছে? এরপরে কি করেছিলাম, আমরা চাকা এঁকেছিলাম, আর এতে রাউন্ড শেপটা দিয়েছিলাম।
এভাবে চাকাকে একটু মোড়া করে দিতে আমার এটা বোর্ডের জন্য একটু সাদা আছে তোমরা পেন্সিল দিয়ে এটা আরো সুন্দর করে কাজ করবে বোর্ড অনেক বিস্তার জন্য এরকম কাজ হচ্ছে তোমরা খাতাতে আরো সুন্দর করে ঠিক আছে তাহলে চাকা দুটো হয়ে গেছে এরপরে কি করেছিলাম লাইট হ্যালোজেন লাইট এবং এটা হলো ইঞ্জিনিয়ার ইয়ার গুলা এরপরে আমরা এদিকেও পিছনের দিকে লাইট ঠিক আছে এরপরে আমাদের কি কাজ তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকো এরপরে আমাদের কাজ কি আমাদের এই অংশটা একটু আমল এরপর
তোমাদের গাড়িটা তোমরা ইচ্ছে মতো কালার করবে। ওকে, এবার দেখি তোমরা কে কেমন করে কিভাবে কি আসছো। আব্দুল্লাহ, বাহ আব্দুল্লাহ সুন্দর হয়েছে, এলো কালার করো। আব্দুল্লাহ যায় কালার করো, এটাকে অঙ্কন অঙ্কন তো কালার শুরু করে দিয়েছে, ভেরি গুড। তবে এই যে নিচের বক্সটা মোটা হয়ে গেছে, এই বক্সটা বেশি মোটা হয়ে গেছে, এটাকে একটু চিকন করতে হবে, ঠিক আছে? বক্সটাকে একটু চিকন করতে হবে। তারপরে নিম্মু কি আছো, নিম্মু নিম্মুটা দেখি, নিম্মু কি এঁকেছো, নিম্মু কি আমার কথা শুনতে পাচ্ছ? চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, তুমি একবার চেষ্টা করো। আচ্ছা, এরপর দেখি ইস্তেয়া কি আসছো, সবাই কথা বলো না একসঙ্গে, তাহলে তো আমি শুনতে পাবো না। গাড়ির চাকাটা আর একটু বড় করতে হবে, আর আমি তোমাদের বলে দিয়েছি ইচ্ছে মতো রং করতে, এতবার তো জিজ্ঞেস করার প্রয়োজন নেই, অন্যের অসুবিধা হচ্ছে। তোমরা গাড়িটা রং করবে ইচ্ছে মতো, শুধু চাকার রংটা যেন কালো হয়, ঠিক আছে? ক্লিয়ার? গাড়িটার চাকার রংটা যেন কালো থাকে, তাহলে হবে। তারপর তোমরা ইচ্ছে মতো রং করো, যার যে কালারের গাড়ি পছন্দ। তার মানে আমার সাদা রেখো না যে স্যার আমার সাদা গাড়ি পছন্দ। আচ্ছা ইস্তেয়ার, তোমার গাড়ির চাকাটা একটু বড় করে দাও কালো পেন্সিল দিয়ে, তাহলে তো হয়ে যায়। কালো পেন্সিল দিয়ে চাকাটা একটু বড় করে দাও। আচ্ছা আর কে আছে? আহানা, হ্যাঁ আহানাপের গাড়িটা সুন্দর হয়েছে, তবে চাকাগুলো বড় করতে হবে। আহানা তোমার গাড়ি তো অনেক বড়, চাকাগুলো একদম ছোট ছোট। কালো পেন্সিল দিয়ে চাকাটাকে বড় করে দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা আর কে আছে? নেহাল, সুন্দর হয়েছে, তবে বক্সটা একটু মোটা হয়ে যাওয়ার কারণে গাড়িটা উঁচু হয়ে গেছে, ঠিক আছে? এমনি সুন্দর হয়েছে, তবে বক্সটা একটু চিকন করবে, তাহলে গাড়িটা মাপ মতো হবে, বেশি মোটা হয়ে গেছে। তারপরে ভালো হয়েছে, আর একটা একটু সুন্দর করে। আনহি, সুন্দর হয়েছে, ভেরি গুড, কালার করো, সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, এবার কালার করো। তানভীর আহমেদ,
আচ্ছা এবার আর কে আছে আহনাব আহনাব তো ভিডিও আসির তাসবিহা জানলা তো ভিডিও অফ করে রাখছে কই তাসবিহা কি আসছো দেখাও তাসবিহা কি আসছো বাহ শোনো তোমার বক্সটা মোটা হয়ে গেছে আচ্ছা খুব সুন্দর করছো সবারই ভালো হচ্ছে টিচারের জন্য খুব সুন্দর গেছে তোমাদের আগের থেকে এখনকার ড্রয়িং গুলো আরো অনেক সুন্দর হচ্ছে ধন্যবাদ যে তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করো আজকেও তোমরা সুন্দর করে কালার করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে তাড়াহুড়ো করার দরকার নাই আস্তে আস্তে করো সারা দিনের মধ্যে সুন্দর করে কমপ্লিট করে পোস্ট করবে ঠিক আছে আর কি তোমাদের কোনো প্রবলেম আছে গাড়ি আনতে আর কারো কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা থ্যাংক ইউ না স্যার না স্যার আচ্ছা না স্যার ওকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের ক্লাস অত কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তারা আমি তোমাদের সঙ্গে কিছু বলতে চাই বিষয়টা হলো বর্তমান পরিস্থিতিটা খুবই ভয়াবহ বুঝতে পারছো যে আমরা কেউ স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারছি না ওটা দেশ কোভিডে আক্রান্ত তো আমাদের কি করতে হবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে আমাদের সবসময় হাত পরিষ্কার রাখতে হবে কিছুক্ষণ পর পর হাত দিয়ে সাবান বা অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার রাখতে হবে খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে মানে অযথা এই যে তোমরা অনেকে মুখে হাত দাও পিঞ্চি মুখে দাও এই কথা থেকে আস্তে আস্তে বিরত বাসাতে পড়াশোনা করবে বাসা থেকে তোমরা খেলাধুলা করবে খুব প্রয়োজন হলে অবশ্যই ডাবল মাস্ক পরে তারপর তোমরা বাইরে যাবে আর বাসায় থাকবে পড়াশোনা করবে বাড়িতে বড় যারা আছে সবাইকে সম্মান করবে সালাম দিবে তাহলে তোমার ছোট ভাই বোন গুলো ভালো বাড়ির সবাই তোমাকে ভালো করবে তখন তোমারও ভালো লাগবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে সামনে ক্লাসে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ স্যার আল্লাহ হাফেজ স্যার